বাঁকুড়ার লোকের ঘরে নুন আনতে গেলে পান্তা ফুরাই যাবে কিন্তু চপ আনতে গেলে মুড়ি ফুরাবে নাই বাঁকুড়ার সব লোকের ঘরে কিছু থাকুক আর না থাকুক সেই বড় বড় হলুদ আর নীল দালদার ডাব্বাতে মুড়ি থাকবেই থাকবে বুঝলে আর এই নিয়ে আমার ঠাকুমা একটা গল্প বলেছিল লক্ষ্মীর হাজবেন্ড মানে নারায়ণ একবার নারদ মুনির সাথে আকাশপথে টহল দিতে বেরিয়েছিল আর টহল দিতে দিতে একটা হঠাৎ আওয়াজ শুনতে পেল সেই আওয়াজ শুনে নারায়ণ নারদ মুনিকে বলল হে গো এটা কিসের আওয়াজ পবনদীপ কি খুব রেগে গেছে নাকি আর রেগে যে এরকম আওয়াজ কর দিচ্ছে দে তখন নারদ মুনি বলল না গুরু পবনদেব রাগ করে নাই আমরা এখন কোন পথ দিয়ে যাচ্ছি আমাদের আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাঁকুড়ার পথ দিয়ে যাচ্ছি তাই বাঁকুড়ার সব লোক মুড়িতে জল ঢেলেছে আর জল ঢালাতে মুড়িটা সব জলটা টানছে আর সেই জন্য সোঁসো আওয়াজ হচ্ছে আর তার সাথে চপ তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ চানা চুরা দুমারে দিচ্ছে একেবারে দুমরে মুচিরে দিচ্ছে বাঁকুড়ার সব লোক আর বাঁকুড়ার এই মুড়ি খাওয়া সব লোক নাকি নাক তুলে বড়ই নাক তুলে তোরা নাকি ব্রেকফাস্টে মুড়ি খাস তা আবার চপ দিয়ে আরে শুনো শুনো তোমরা যাকে ব্রেকফাস্ট বলছো না ওটা আমরা বেলা বলি তোমাদের ব্রেকফাস্ট আমাদের বেলা শুধু জলখাকি বেলায় আমরা মুড়ি খাই নাই গো আমরা সকালবেলায় চা দিয়ে মুড়ি খাই তারপর জলখাকি বেলায় চপ তেলে ভাজা বাসি তরকারি কাঁচা আম তেল চানাচুর ওই দিয়ে খাই আর বেলায় ভাতে যদি একটু শর্ট পড়ে যায় লিয়াই তো মুড়ির ডাব্বাটা আর কাঁচা পেঁয়াজটা আর সন্ধ্যা বেলাতে আমরা দুধের সর আর দুধ দিয়ে মুড়ি খাই রাত্রেবেলা রুটি মাংসের সাথে একটু মুড়ি না হলে চলে কি মাংসের ঝোলটা আর বড় আলুর পিসটা দিয়ে মুড়িটা মা খাই বল না রুটি খেলে পেট ভরে যায় কিন্তু মুড়িটা না খেলে মন মনে আর তোমাদের সব আমাদের বাঁকুড়ার লোকের মুড়ি খাওয়া নিয়ে এটা কথা বলো না এটা আমাদের কাছে খাবার নয় এটা আমাদের কাছে ইমোশন বুঝলে